নমস্কার, জয়িতা রান্নাবান্নায় আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি বাসন্তী পোলাও। এটা বানাতে লাগছে গোবিন্দভোগ চাল, যেটা আমি 2 কাপ নিয়েছি, আর এটা ওয়াটার স্টোভ করানো আছে, আর লাগছে ঘি, কাজু, কিশমিশ, আর এখানে আছে আদা বাটা, আর একটা তেজপাতা, 2 লবঙ্গ, 1 দারচিনি, 2 এলাচ, যেটা আমি একটু সেদ্ধ করে রেখেছি, নুন, চিনি আর হলুদ। দেখুন, বাসন্তী পোলাও রান্না করতে কিন্তু কেশর লাগে, আর এখন লকডাউনে আমার ঘরে কেশর নেই, আর আমি কোনো আর্টিফিশিয়াল ফুড কালারও ব্যবহার করছি না, এটা হলুদ দিয়ে করব। আর এটা কোনো অথেন্টিক বাসন্তী পোলাও এর রেসিপি নয়, আমি আমার মতন করে বানাচ্ছি। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর এর কড়াতে একটু সাদা তেল আছে, সাদা তেল দিয়েছি, কারণ পুরোটা আমি ঘিতে করব না, কারণ এখন সবাই স্বাস্থ্য সচেতন, তেল ঘি মিশিয়ে করব। এবার আমি কাজু আর কিশমিশ গুলো একটু ভেজে নেব। কাজুগুলো আমি ভাজা মানে ভাজা কাজুগুলো তুলে নিয়েছি, এবার কিশমিশ গুলো তুলে নিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিই, এবার একটু মাখার ব্যাপার আছে। দেখুন, এই চালটাকে না আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, তারপরে সেটা একটা মানে টিস্যু পেপারে মেলে রেখেছিলাম, মেলে অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি চালের মধ্যে দেব আদা বাটাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে প্রথমে আদা বাটা দিলাম, চালের মধ্যে আমি আদা বাটা দিয়েছি, নুন দিয়েছি, আর দেবো হলুদ। আমি চিনিটা পরে দেব, কারণ চিনি যদি আগে মেখে দিই না, চালটা সেদ্ধ হতে চাইবে না। আর দেব 2 চামচ ঘি। এবার এটা মাখতে হবে। মাখা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা জ্বালাই, জ্বালিয়ে প্রথমে আমি 2 এলাচ, 2 লবঙ্গ আর দারচিনি, এটা আমি একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দেব 1টা তেজপাতা, দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে আমি চালটা ছেড়ে দেব। ভালো ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবার আমি এর মধ্যে চালটা ঢেলে দেব। গান শোনায়।
আমি রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব আমি হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাব রূপে তোমায় ভোলাব না। চালটা খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। এখানে আমি 2 কাপ চাল দিয়েছিলাম। জল দেবো আমি 3.5 কাপ মতো, 4 কাপ কিন্তু দিচ্ছি না, কারণ এটা জলে ভেজানো ছিল, সেই জন্যে জলটা আমি 3.5 কাপ নেব। আর দেখুন 1/2 কাপ, 1/2 কাপ। এবার আমি এর মধ্যে খানিকটা কিশমিশ আর কাজু দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট হতে দেবো, তারপরে আমি দেখবো ঢাকা খুলে কি অবস্থায় এসছে। দেখি আমি ঢাকাটা খুলতে, এবার আমি এর মধ্যে চিনি দেব। খুব হালকা হাতে কিন্তু নাড়াবে, নাহলে কিন্তু এই রাইসটা ভেঙে যেতে পারে। এমনিতে গোবিন্দভোগ চাল খুব নরম। এবার বাদ বাকি ঘিটা আমি দিয়ে দেব। দেখুন আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, রোজদিন আমি রান্না করছি, আপনাদের আরো নতুন নতুন রান্না দেখাবো, সেই জন্য বলছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। এবার এটা আমি স্টিমে ঢাকা দিয়ে দেব আরো 5 মিনিটের জন্য, দিয়ে আমি সার্ভ করে দেব। দেখুন আমি বাসন্তী পোলাও সার্ভ করে দিয়েছি, আর রংটা দেখুন পুরো বাসন্তী রঙেরই হয়েছে। আর আমার এই রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। আর সব রান্নার আপডেট সবার আগে পেতে হলে বেল নোটিফিকেশনটা ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই বাসন্তী পোলাও নিজেরা রান্না করে খান, সবাইকে খাওয়ান।